আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রেখেছি খুব মজার, পুরভরা করলা। পুরভরা করলা করতে কি কি উপকরণগুলো লাগছে একবার দেখে আসি। পুরভরা করলা, করলা দুইটি, মুরগির মাংস কিমা এক কাপ, তেল দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সাদা এলাচ দুইটি, দারচিনি দুই টুকরো, আদা বাটা এক চা চামচ এবং রসুন বাটা এক চা চামচ। দেখে নিলেন পুরভরা করলা করতে কি কি উপকরণগুলো লাগছে। এবার রান্নাটা করি। আমি এখানে করলা নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, ভিতর থেকে বিচিগুলো পরিষ্কার করে ফেলেছি। আর এখানে মুরগির মাংস কিমা সিদ্ধ করে নিয়েছি, এটাকে একটু রান্না করে নিব আমরা। তেল দিচ্ছি এক টেবিল চামচ, মুরগি কিমা নিয়েছি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, সাদা এলাচ দুটি, দারচিনি দুই টুকরো, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, হয়ে গেল আমার মুরগি মাংস কিমাটা রান্না করা। এটা এই করলার মধ্যে ভরে ফেলবো আমি। খুব সাবধানে ভরবেন। এটাকে লাগিয়ে দিবেন, সুন্দর করে একটা সুতা দিয়ে বেঁধে ফেলবেন যেন খুলে কিমাগুলো বের হয়ে না যায়। পুরভরা করলাটাকে আমি এক টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে ভেজে নেব একটু। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এটাতে একটু ভেজে নেব। আজকের টিপস, করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর করলার বিচিতে আছে ভিটামিন বি কমপ্লেক্স, যেটা খেলে যকৃতের অসুখগুলো দূর করতে সহায়তা করে। আমার পুরভরা করলাটা রান্না হয়ে গিয়েছে, এটা পরিবেশনের জন্য আমি সাজিয়ে দেব। পরিবেশনের আগে সুতাটা কেটে ফেলে দেবেন। হয়ে গেল আমার পুরভরা করলা। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন,
এতে মুরগি কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, সাদা এলাচ, দারচিনি, আদা বাটা ও রসুন বাটা দিয়ে রান্না করে নিন। এরপর রান্না করা করলার মধ্যে ভরে সুতা দিয়ে বেঁধে নিন। এরপর ফ্রাই প্যানে আবার তেল দিন। গরম তেলে করলা ভেজে তুলে পরিবেশন করুন। দেখে নিলেন কিভাবে তৈরি করলাম পুরভরা করলা।